সোমবারের চেয়ে মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয় ছিল আরও বেশি উৎসবমুখর নেতাকর্মী আর বিএনপির সমর্থকদের ভিড় সকাল দশটা থেকে বারোটার মধ্যেই পরিণত হয় জনসমাবেশে কাকরাইল থেকে মতিঝিল পর্যন্ত রাজপথটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল এমন ভিড় ঠেলে নয়াপল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তার ছেলে কারাবন্দী হাবিম্নবী খান সোহেলের মনোনয়ন তোলেন তার মেয়ে আমাদের কুমিল্লা এক ও দুই আসন বিএনপির ঘাঁটি শহীদ ঘাটি ঘাঁটি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় উভয় আসনেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে পাশ করবেন আমার বাবা জনাব মোহাম্মদ হাবিবুল নবী খান সোহেলের জন্য ঢাকা আট আসন থেকে তাকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে যেমন করে রাখা হয়েছে দেশ বেগম খালেদা জিয়াকে মানুষ যদি মিনিমাম ভোটের সুযোগ পায় ইনশাল্লাহ জাতীয় ঐক্যফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করবে নির্বাচন এবং আন্দোলন উভয় চলবে দিনের ভোর যদি দিনে দিতে পারে দিনের ভোর যাত্রে দেয় না হয় নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয় তাহলে আমরা শতভাগ নিশ্চিতভাবে আমরা বলতে পারি আমরা জিতব এই গণজোয়ারে এই সরকারের সমস্ত ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে ভেসে যাবে এই সরকার জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনোনয়ন নেন রাজনীতির মাঠে স্বাগত জানান ক্রিকেট অধিনায়ক মাশরাফিকে আমরা মাশরাফি সবাই যদি আমরা পার্লামেন্টে আসি তাহলে পার্লামেন্টের যে চিত্রটা সেটা চেঞ্জ হবে এবং আমি ব্যক্তিগতভাবে আমার প্রতি শুভকামনা রইল এবং ও ভালো করুক সেই প্রত্যাশা করি আমি দেশের বিভিন্ন জেলা থেকে আসার নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির কথা বলেন জানান এই নির্বাচনে জয়ী হওয়ার জন্যই মাঠে নেমেছেন তারা দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি জনগণের সংশয় আছে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে আজকে আমার ভোট আমি দেওয়ার জন্য আমরা আমাদের পরিবেশ সৃষ্টি করবো ভোটের প্রকৃত ফলাফলকে নিশ্চিত করার মধ্য দিয়ে দানের শীর্ষে বিজয়কে আমি নিশ্চিত করব। ছাত্র দলের যারা আছে তাদেরকে দিলে তারা মাঠে ময়দানে এবং সব জায়গা ঠোঁট টু ঠোট যেতে পারবে এই দুঃশাসন থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে তারুল্যকেই জেগে উঠতে হবে আমাদের দল তরুণদেরকে মূল্যায়ন করবে যারা মাঠে থাকে তাদেরকে মূল্যায়ন করবে ভোটের জন্য জান দেব কিন্তু ভোট চুরি করতে দেবো ইনশাল্লাহ তবে এত উদ্দীপনার মধ্যেও মামলা আর গ্রেপ্তারের আশঙ্কাও করেছেন অনেক নেতাকর্মী তৌভিচ্ছান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা